প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মিরাজ এবং আফিফকে দলে রাখারই সিদ্ধান্ত ছিল না। সেই সিদ্ধান্ত ভঙ্গ করে মিরাজ এবং আফিফকে দলে নেওয়ার পর মিরাজ এবং আফিফ যে ঝড় তুলে বাংলাদেশকে জয় এনে দিল, তা নিয়ে এবার মুখ খুলেছেন পাপন। তিনি বলেন, মিরাজ আর আফিফকে তো দলে রাখারই সিদ্ধান্ত ছিল না আমাদের, তারপরও তাদেরকে দলে নিয়েছি। দর্শক, মিরাজ এবং আফিফের প্রশংসা করে পাপন কি বলেছেন জানাবো আমরা এই রিপোর্টে। একই সাথে মিরাজ এবং আফিফের ঝড় তোলা ব্যাটিংয়ে টালমাটাল ভারতের গণমাধ্যম, টাইগারদের প্রশংসায় ভাসাচ্ছে ভারতীয় গণমাধ্যম। দর্শক, ভারতীয় গণমাধ্যমে মিরাজ এবং আফিফকে কীভাবে দেখানো হয়েছে জানাবো আমরা এই রিপোর্টে। বিস্তারিত জানতে দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, 27 রানে 5 উইকেট এবং 45 রানে 6 উইকেট হারানোর পর প্রায় হেরে যাওয়ার ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে জয় উপহার দিয়েছিল মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। 174 রানের জুটি গড়া আফিফ 115 বলে 11/4 1/93 করেন, আর মেহেদি মিরাজ 120 বলে 9/4 81 রানে অপরাজিত থাকেন। অথচ এই দুই তরুণের নাকি গতকালের ম্যাচের একাদশে থাকার কথাই ছিল না। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনই কথা বলেছেন। তিনি জানেন, আমি এখন নামার সময় বলছিলাম, পরশুদিনও কিন্তু তারা যে খেলবে তার নিশ্চয়তা ছিল না, স্কোয়াডে এরা থাকবে কি না তার নিশ্চয়তা ছিল না, এখানে অন্য নামও ছিল, কারণ অপশন তো আমাদের আছেই, শুধু চিন্তা করছি যদি এরা না খেলতো তাহলে আমাদের কি হতো। আফিফ আর মিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করে পাপন বলেন, যেভাবে আমাদের প্রথম 6 উইকেট গেল মনে হচ্ছিল ওদের বল খেলা যাচ্ছে না, কিন্তু ওরা দুজন এসে ঝুঁকি না নিয়ে আত্মবিশ্বাস নিয়ে কি স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কখনোই মনে হয়নি ওরা নার্ভাস। শুরুতে যেসব শট খেলেছে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তবে যত সময় যাচ্ছিল তত বেশি ওই বিশ্বাসটা জোর হচ্ছিল যে ওরা থাকলেই জিতে যাব। তবে এটা একটা অসম্ভব কাজ, অসাধারণ একটা ম্যাচ খেলেছে এরা দুজন। অন্যদিকে টাইগারদের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম, আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদি হাসান মিরাজের দৃঢ়তায় অবিশ্বাস্য জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের এই জয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা লিখেছেন, 7ম উইকেটের রেকর্ড করে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেন লড়াকু মেহেদিরা, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার। পত্রিকাটি লিখেছেন, বাংলাদেশের বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, 3টি উইকেট নেন এই পেসার, 2টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান এবং শরীফুল ইসলাম, মাহমুদুল্লাহ নিয়েছেন 1টি উইকেট, 5 বল বাকি থাকতেই 10 উইকেট হারায় আফগানিস্তান, দুরন্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। 45 রানে 6 উইকেট হারিয়ে দুঃখে থাকা দল ম্যাচ জিতল 4 উইকেটে। রশিদ খানরা যখন ম্যাচ জিতেই নিয়েছে ভাবতে শুরু করেছিলেন, সেখান থেকে ম্যাচ নিয়ে চলে গেলেন মেহেদি হাসান এবং আফিফ হোসেন। 7ম উইকেটে বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রানের জুটি গড়ার রেকর্ড গড়েছিলেন তারা। প্রথমে ব্যাট করতে নেমে 215 রান তোলে আফগানিস্তান। আফগানিস্তান ইনিংসের শেষে মনে করা হয়েছিল ঘরের মাঠে সহজেই জিতবেন সাকিবরা, কিন্তু আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজল হক ফারুকের দাপটে হুমড়ি খেয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সেখান থেকেই বাংলাদেশকে ম্যাচে ফেরান আফিফ হোসেন এবং মেহেদি হাসান, 174 রানের জুটি করেন তারা। বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেন, সত্যি বলতে 45 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর ভাবিনি এই ম্যাচ আমরা জিততে পারবো, মেহেদি এবং আফিফ যেভাবে খেলেছে তাতে আমি দারুণ খুশি হয়েছি, আফগানিস্তান বোলিং আক্রমণ দুর্দান্ত, সেটা সামলে দারুণ খেলেছে ওরা, আশা করব ওটাই ওদের শুরু, আরও ভালো ইনিংস খেলবে ওরা।